ফাইনালি কলকাতায় পৌঁছে গেছি। Hey, welcome back to Journey with Reza. আজকে চলে যাইতেছি হচ্ছে কাশ্মীরের উদ্দেশ্যে। প্রথম যাব কলকাতা। কলকাতা আমরা একদিন থেকে, তারপর হচ্ছে 34 ঘন্টার জার্নি। আর এই বিশাল 34 ঘন্টার জার্নি করব আমরা ট্রেনে, দেন হচ্ছে কাশ্মীর চলে যাব। সো প্ল্যান তো বলে দিলাম, এখন হচ্ছে যাত্রা শুরু করার পালা। চলে আসলাম আরামবাগ, আর এই আরামবাগে এসে কয়েকজন নতুন মুখ, অ্যাকচুয়ালি ওদের সাথে হালকা পাতলা একটু কথা হয়েছিল, মানে দুই দিন আগে। আমার প্ল্যানটা খুবই হুট করা ছিল। আমি প্রথমেই যে দুজনের সাথে বসেছিলাম, একজন হচ্ছে নাসের আর হচ্ছে সীমান্ত, এই যে সীমান্ত আর এই যে নাসের, আমি হচ্ছে ওর পাশের সিটে বসছি। সো আমাদের মানে এই জার্নিতে আমরা তিনজন অলমোস্ট সারাক্ষণই একসাথে ছিলাম। এ হচ্ছে আতিক চিটাং থেকে, সীমান্ত হচ্ছে মাগুরা থেকে, আর এই যে নাসের ও হচ্ছে কুয়েত প্লাস নোয়াখালী থেকে। আর বাসে উঠতে না উঠতেই হচ্ছে ওই যে লোকটাকে দেখালাম, উনি হচ্ছে সেজুতাকে খুঁজছিল। সো সেজুতাকে পাইতেছিল না। এখানে প্রচুর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সেজুতার জায়গায় বসেছিল সীমান্ত। সো মানে সে অনেকক্ষণ খুঁজলো বাট পাইলো না। শেষমেশ কী করার, সেজুতাকে না নিয়েই আমরা চলে যাচ্ছিলাম আমাদের বেনাপোল বর্ডারে। তো হাইওয়ে রেস্টুরেন্ট এখানে কিছুক্ষণ থামলো, আমরা বাস থেকে নামলাম, চা খেলাম। শীত ছিল, আর এই সৌহার্দ্য বাসে করে আমরা সবাই যাচ্ছিলাম। সো সৌহার্দ্য বাসটা খুবই ভালো ছিল। ভোর সকাল 5:30 দিকে আমরা নেমে গেছি। সো যত ইজিলি আমি যে বর্ডার ক্রস করে ফেলছি অত ইজিলি ছিল না, আমরা 4 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে। এই বাসে ওঠার পর পর্যন্ত আমাদের ইয়ে ছিল, মানে নেটওয়ার্কটা একটু ছিল। সো এইখানে আর নেটওয়ার্ক ছিল না। এখানে আমরা কলকাতার একটা ফুডপার্ট ফ্যামিলি রেস্টুরেন্টে কিছু খাবো। বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছিলাম, আমরা ইউনিভার্সাল ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি, আর ওই যে দেখা যাচ্ছে আমাদের রনি ভাই, তো ইনি হচ্ছে জাকের ভাই। জাকের ভাই হচ্ছে টেকনাফ থেকে আসছে, আর ওই যে কোনায় ক্যাপ পরা ও হচ্ছে মেহেদি। এই চাটা প্রচুর মজা ছিল। তো আমার পেট অনেকটা ভরা ছিল, তাই আমি চাটা খাইছিলাম। আমরা টোটাল 30 জনের মতো ছিলাম। সো আস্তে আস্তে আরও নতুন নতুন মুখ দেখবেন, আর কিছু মানুষ এয়ারেও আসছিল, মানে তারা ভাই বড় লোক, আমি তাদের সাথে পরে পরিচয় করে দিব। 14 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি কলকাতায় পৌঁছে গেছি। কলকাতায় পৌঁছে আমরা হোটেল আরামবাগে উঠব, মানে আরামবাগ থেকে ঢাকা থেকেও বাসে উঠছি, আবার নেমেও আরামবাগেই যাব। মানে বুঝলাম না এই আরামবাগটা কি পাইছে। এই জিনিসটা আমার কাছে সবসময় ইনহিউম্যানিটি লাগে। সো আমি কলকাতার সব কিছু লাইক করলেও ওই জিনিসটা লাইক করি না, মানে রিক্সায় নিজে চালায় যে ওই যে আরও দেখা যাচ্ছে। এই যে আরামবাগে উঠে গেছি, সো আমরা এখন আরামবাগে হোটেল রুমে ঢুকে যাব। সবাই রুমে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। স্পেশাল থ্যাঙ্কস তাপস দা আর রনি ভাইকে, যারা আমাদের এই ট্যুরটা অনেক ইজি করে দিছে। আমরা ইউনিভার্সাল ট্রাভেল গ্রুপ থেকে আসছি, নেক্সট ব্লগে আরও ডিটেল বলা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।